1971 সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলছে ওই সময় ডাক টিকিট একটা ভূমিকা রাখতে পারে এই চিন্তা করে তখন ডাক টিকিট প্রকাশ করা হয়। মুজিবনগর সরকার যখন গঠন হয় 1971 সালে 17 এপ্রিল গঠনের পরপরই একটা ডাক ব্যবস্থাও গড়ে ওঠে। সাথে ছিলেন পটুয়া শিল্পী কামুল হাসান, লিপুন কুণ্ডু এবং তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বিষয়টা যখন জানে এই ডাক ব্যবস্থা ওনাদের সাথে বসেন, এটা সিদ্ধান্ত হয় যে হ্যাঁ আমরা এটা করতে পারি। এই মুজিবনগর সরকারের সাথে ব্রিটিশ ডাক ব্যবস্থার যে পোস্টমাস্টার জেনারেল ছিল জন স্টোন হাউস, তার সাথে একটা যোগাযোগ করা হয় যে আমরা এরকম চিন্তা করছি যে বাংলাদেশ নামে কিছু ডাক টিকিট বিশ্ব জনমত গড়ে তোলার জন্য প্রকাশ করতে চাচ্ছি। তো ওই সময় জন স্টোন হাউস বিষয়টাকে সমর্থন করলেন এবং উনি উদ্যোগী ভূমিকা নিয়ে এই মুজিবনগর সরকারের অনুরোধে বা তাদের আহ্বানে সাড়া দিয়ে উনি কী করলেন, বাংলাদেশের এই ডাক টিকিট ডিজাইন করার জন্য একজন ডিজাইনার মনোনীত করলেন, তিনি হলেন বিমান মল্লিক। বিমান মল্লিকের পুরো নাম বিমান চাঁদ মল্লিক। 1933 সালে কলকাতার হাওড়ায় তাঁর জন্ম। 1969 সালে ব্রিটিশ ডাক বিভাগ থেকে মহাত্মা গান্ধীর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারক ডাক টিকিটের ডিজাইন করে স্বর্ণপদক লাভ করেন বিমান মল্লিক। ওনাকে বলা হয়েছিল আপনি 8টা ডাক টিকিটের ডিজাইন করবেন। যাই হোক, উনি 8টা ডাক টিকিটের ডিজাইন করলেন, একটা রাফ স্কেচ করে মুজিবনগর সরকার তাদের কাছে অনুমোদনের জন্য ডিজাইন করে পাঠালেন। তো আমাদের তৎকালীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়গুলোকে এই বাংলাদেশ নামে ডাক টিকিটগুলো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যে বাংলাদেশ একটা আলাদা সত্তা। 1971 সালের 26 জুলাই লন্ডনের হাউস অব কমন্সে বিমান মল্লিকের ডিজাইন করা 8টি ডাক টিকিট এবং ফার্স্ট ডে কভার প্রদর্শন করেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। পরদিন ফলাও করে লন্ডনের দি টাইমস পত্রিকায় ডাক টিকিট প্রকাশের খবর ছাপা হয়। আমি বিভিন্ন দেশে যত ডাক টিকিট দেখেছি, বিশেষ করে ফার্স্ট ইস্যু যে ডাক টিকিটগুলো, ওগুলো ম্যাক্সিমাম যেটা দেখা যায় যে 2টো স্ট্যাম্প বের করে বা 3টে স্ট্যাম্প বের করে এবং ওই দেশের শুধু ফ্ল্যাগের ছবি থাকে বা ম্যাপের ছবি থাকে। আমাদের এই 8টা ডাক টিকিটের মধ্যে আমরা কেন যুদ্ধ করতেছি, কার নেতৃত্বে যুদ্ধ করতেছি, কিসের জন্য যুদ্ধ করতেছি, কেন এই যুদ্ধ, সকল উত্তরই 8টা ডাক টিকিটের মধ্যে আমরা পেয়ে যাই। প্রথম যে 10 পয়সা দামের ডাক টিকিটটা আছে, আমরা একটা দেশ চাচ্ছি, একটা মানচিত্র চাচ্ছি, সেই মানচিত্রের সুন্দর ছবিটা 10 পয়সার স্ট্যাম্পসের মধ্যে দেওয়া আছে। এরপরে যে ডাক টিকিটটা আছে আপনার 20 পয়সা দামের ডাক টিকিটটা, সেটা দেখুন আমাদের যে ন্যাশনাল যে ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, এখানে পাকিস্তানি সোলজাররা ম্যাসাকার করেছিল এবং সেটা এত মর্মস্পর্শী ছিল, সেটা এই ডাক টিকিটের মধ্যে দেখানো হয়েছে। ওই সময় আমাদের দেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি। এটা এই ডাক টিকিটটা দেখলে সারা বিশ্বের যে কোনো কালেক্টরের কাছে গেলেই ওই কালেক্টর স্ট্যাম্পটা হাতে নিয়ে বুঝতে পারবে যে ওই সময় ওই দেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি। তারপরে যে স্ট্যাম্পটা আছে আপনার 1 টাকা মূল্যমানের, যে আমরা একটা স্বাধীন দেশ চাচ্ছি, একটা স্বাধীন দেশের জন্য প্রথমত একটা ম্যাপ, তারপরে দরকার হলো একটা ফ্ল্যাগ। তো আমরা একটা ফ্ল্যাগ চাচ্ছিলাম, সেই ফ্ল্যাগটা কী ধরনের হবে, সেই ফ্ল্যাগের আমরা এখানে একটা অবয়ব আমরা দেখতে পাই যে সবুজের মধ্যে রক্তিম সূর্য, লাল সূর্য, এর মাঝখানে বাংলাদেশের ম্যাপ। পরে যে ডাক টিকিটটা আমরা দেখি সেখানে শেকলের ছবি আছে, শেকল ভেঙে আমরা বের হয়ে আসতে চাচ্ছি, আমরা পূর্ব পাকিস্তানিরা, আমরা পূর্ব পাকিস্তানি পাকিস্তানিদের সাথে আমরা থাকতে চাচ্ছি না, আমরা বের হয়ে আসতে চাচ্ছি, আমরা স্বাধীন রাষ্ট্র চাচ্ছি একটা, ওখানে সুন্দরভাবে বোঝানো আছে। তারপরে যে স্ট্যাম্পটা আছে, আমরা যার নেতৃত্বে যুদ্ধ করতেছি, যার একটা ডাকে 7ই মার্চের ভাষণে আমরা লক্ষ লক্ষ মানুষ জান দিয়ে দিচ্ছি, আমাদের পরিবার ফ্যামিলি সব ফেলে আমরা যুদ্ধে যাচ্ছি, সেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই ছবিটা ওই জায়গায় দেওয়া আছে। এই 7টা স্ট্যাম্পসের আমরা যে যা কিছু দেখালাম, এই জন্য আমরা যে সাপোর্টটা চাচ্ছি, সেই সাপোর্ট হলো সাপোর্ট বাংলাদেশ, আমরা একটা দেশ চাচ্ছি। এই সাপোর্টের জন্য
যে অষ্টম নম্বরের স্ট্যাম্পটা আছে, আট নম্বর স্ট্যাম্পটা আছে, ওখানে বাংলাদেশের ম্যাপটা দেওয়া আছে এবং সাপোর্ট বাংলাদেশ খুব সুন্দরভাবে দেওয়া আছে। 1971 সালের 1 আগস্ট ব্রিটেনের ট্রাফলগার স্কোয়ারে বাংলাদেশের প্রথম প্রকাশিত ডাক টিকিটগুলোর ডিজাইনার বিমান মল্লিক জনসম্মুখে হাত উঁচিয়ে বাংলাদেশ একটি স্বাধীন দেশ তা প্রমাণ করার চেষ্টা করেন। ওই ঐতিহাসিক মুহূর্তটিকে ক্যামেরাবন্দী করেন স্থির চিত্রগ্রাহক দিলীপ পাল। নর্মালি কোনো স্মারক ডাক টিকিট যখন বের হয়, স্মারক ডাক টিকিটের সাথে একটা ফার্স্ট ডে কভার থাকে বা উদ্বোধনী খাম থাকে, তো সেই হিসেবে আমাদের প্রথম যে ডাক টিকিটটা বের হয়েছিল ওটারও ফার্স্ট ডে কভার ছিল। তো লন্ডন থেকে প্রকাশিত যে ফার্স্ট ডে কভারটা ছিল ওটার রঙটা ছিল লাল রঙের, আর কলকাতা এবং মুজিবনগর থেকে যে ফার্স্ট ডে কভারটা বের হয়েছিল নিচ দিয়ে বাংলাদেশ লেখা ওটা ছিল সবুজ রঙের। বাংলাদেশের যে নামটা দেয়া আছে ওখানে বাংলা আলাদা লেখা এবং দেশটা আলাদা লেখা, যেটা আই থিঙ্ক ওই সময় ডিসিশন হয়নি যে দুটো একসাথে হবে না আলাদাই হবে। আরেকটা দেখতে পাবেন যে বাংলাদেশি বর্তমান কারেন্সি হলো, কারেন্সির নাম হলো টাকা, ওই সময় ছিল রুপিতে অ্যাকচুয়ালি, যার দরুন ওই স্ট্যাম্পগুলোর মধ্যে রুপিতে ভ্যালু দেওয়া আছে যেটা বর্তমান মানে এরপরে কোনো ডাক টিকিটে কিন্তু আসেনি। আমাদের ব্রিটিশ আমলের স্ট্যাম্পসের মধ্যে রেভিনিউ পোস্টেজ ছিল, পাকিস্তান আমলে ছিল, কিন্তু বাংলাদেশের একমাত্র এটা স্ট্যাম্পস যেটাকে রাজস্ব স্ট্যাম্পও বলা যায়, পোস্টেজ স্ট্যাম্পও বলা যায়, যেটা বাংলাদেশে অন্য কোনো স্ট্যাম্পে ই হয়নি। এই ডাক টিকিটগুলো বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে পরিচিত করাবার জন্য বা প্রতিষ্ঠিত করার জন্য যতটা অবদান রেখেছিল, আমি মনে করি অন্য কোনো মাধ্যমে এতটা অবদান রাখা সম্ভব হতো না। ওই সময় কিন্তু এই ডাক টিকিটগুলো পাকিস্তান সরকার, তখনকার পাকিস্তান সরকার ব্যান করে দিছিল যে এটা ব্যবহার করা যাবে না, কিন্তু এটা মুজিবনগর সরকার থেকে এবং বিভিন্ন মুজিবনগর সরকার বা ডাক ব্যবস্থা থেকে যে চিঠিগুলো বিলি হতো তখন এই ডাক টিকিটগুলো ব্যবহার হয়েছে এবং দেশ বিদেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে।